Hello everyone, Assalamualaikum. Kita khora apnara shobala asuni, asha kori shobala asen shusto asen ar Allah rahmote shobor doy amio balasi. Ar aske apnara loge share koram ekta khub shushadu mojadar chatni. Amra Sylhet mane jetare Lai Patha hoy ar ki. Lai Patha chatni to ekta mas diye koroin. Obviously shobe janda ami ar ki share korlam ami jelan khotlam ba ami jelan khai ar ki oto share korlam amar kichu nai. তো এটা আমরা ইউকে তত বেশি পাওয়া যায় না জানি না আমি যে এরিয়াতে থাকি আর কি অত বেশি মিলে না তো গতকালকে আমি একটা ইন্ডিয়ান গ্রোসারিতে গেছিলাম হঠাৎ করে চকুত পড়লো হইতে আর আনি লাই কয়টা খাইব তো ইনো দেখতে পারলাম আমি ইনো সাইডটা ইউয়ানছি আর কি তো আমি দুইটা দিই ওলা মাছ দিয়ে চাটনি করবো আর অর্ধেক দিয়া ইয়ে করবো মাছ দিয়ে আর কি যে মানে জোল করবো আর কি মাছের জোল করে রান্ধিব ওলার মজা লাগে এটা খাইতে তো আপনারা লোকে শেয়ার করলাম আশা করি বালা লাগবো তো ইনো দেখলাম আমি ওর দেখলে আর কি বালা করে ক্লিন করিয়া দইয়া আর এখন আবার মানে ছোটো ছোটো করে খাটিয়া নিমুগি এখানে চাটনি করতে এলে একটু ছোটো করে খাটলে আর কি সুবিধা হয় তো আমি আর কি যতটুকু পারলাম ততটুকু ছোটো করমু করিয়া খাটিমু তো আশা করি আপনাদের বালা লাগবো আমার আজকের ভিডিওটা আর প্লিজ রিকোয়েস্ট করবো ফুল ভিডিওটা দেখার লাগে আর আজকের আমি এই চাটনিটা ইয়ে করবো নর্মালি আমি আমরা যে রৌ মাছ বা মৃগেল মাছ এটা ওটা দিয়ে করি আজকে আমার একবার ভালো লাগছে না এইসব আর কি এখানে আমরা মাছ ফ্রাই করিয়া পরে আবার মাছের খাটা বাসিয়া পরে করা লাগে তো একটু সময় লাগে আর আমার মানে একটু বিরক্তিকর লাগে আর কি তো আমি ইজি ওয়ে ফিশ ফিলেট নিছি গি কই আর মাছের খাটা বাসার কোনো ঝামেলা নাই ওলা ইয়ে করে লাইব তো এখন দেখতে পারা আমার ফাতাগুলো সব খাটা হয়ে গেছে এখন আমি একটা একটু বড় বৌল নিয়ে আর কি এগুর মাঝে একটু লবণ দিয়া আর বালা করে আদ দিয়ে আর কি খসলাইয়া এগুর যে একটা রস যে বারোয় পানি ওইটা ফেলাই দিমু তো এগু মানে ওলাও চাটনি করেন আর কি আমি অতটা জানি না আমি যত এর আগেও চাটনি করছি আর কি যতবারও করি আর কি আমার আম্মারে ফোন করি জিকাই বলি যাই কিলা করেন তো গতকালকে আম্মারে আবার জিকাইছি যে আম্মা খিলান লবণ দিয়া জিও করা লাগে নিয়া তো করে ঠান্ডে জিকেই জিকেই আর কি করছি তো আশা করি ভালো লাগবো আপনার আর দেখক আমার লোকে তো এখন যথা পারা সবগুলা ফাতা দেখি আমি ফানি পাখরি ফেলাই দিছি আর এখন আমি মাছটা আর কি ফিশ ফিলেটটা রেডি করে লাইম তো আমি দইয়া ক্লিন করে রাখছি আর কি তো আমি সামান্য হলুদ চিলি পাউডার আর সামান্য কারি পাউডার আর ধনিয়া গুঁড়া দিমু আর তো একটু লবণ দিমু লবণটা একটু আন্দাজ করে দেওয়া লাগবো এখানে আমরা ফাতা ইয়ে করতে ফাতার মাঝেও কিন্তু লবণ দিছি তো একটু মানে ইয়ে করে দেওয়া লাগবো পরে যদি আবার বেশি ইয়ে হয়ে যায় তো সবগুলো দিয়া আমি বালা করি মিক্স করিয়া আর তো মানে তেলের মাঝে ফ্রাই করে লইব আর তো আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে লইমু একটা প্লেটও একটু একটু ক্রাঞ্চি করছি আর কি একটু বেশি ইয়ে করছি হইলা হলে একটু মজা লাগবো
আর এখন আমি ও সমান ফ্রাই প্যানের মাঝে আবার একটু তেল দিয়া এগুলো মাঝে 1 কাপ অনিয়ন দিব আর কি, ছোট ছোট করে অনিয়ন কাটিয়া রাখছি, অনিয়ন আর কয়েকটা শুকনা মরিচ দিব, দিয়াগুলার একটু ভাজা ভাজা করে লইব আর কি। আর এখন আমি লবণ দিতাম না, খালি পেঁয়াজ আর শুকনা মরিচ একটু ভাজিব। আর তো আমার পেঁয়াজগুলো একটু বাজি লাইছি, বাজি আমি এখন একটা প্লেটও তুলে নিব কি, আর একটু ওয়েট করবো ওগুলো ঠান্ডা হয়ে আসলে আর কি, আর পরে আমি মানে চাটনিটা মাখাই লইব। আর তো আমি সবটা রেডি করে রাখছি, আমি পাতাগুলো যে রাখলাম পানি জড়াইয়া, আর পেঁয়াজ বাজিছি মাছ, আর এনেও আমি একটু স্প্রিং অনিয়ন নিছি, আর তো ফ্রেশ ধনিয়া পাতা। এখন আমি মাছগুলো আর কি তো আর দিয়ে একটু ভাঙি লইব, আর পরে তো সবটা এখনো মিক্স করে লইব। তো আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল খুব মজার লাই পাতা চাটনি মাস্টার্ড লিফ। তো আশা করি আপনারা সবার ভালো লাগছে আমার ভিডিওটা, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর থ্যাংক ইউ আপনারা সবরে আমার লগে থাকার লাগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।